বাবা বাবা, আমার ভয় করছে, ওটা কিসের শব্দ? আরে ও মাস্টার, কি করো এত রাতে? ছেলে পুলেরা ভয় পায়, ঘুমোতে পারছে না। যাও যাও ঘরে যাও। গ্রহণ লেগেছে, গ্রহণ লেগেছে। এই সূর্যের দিকে তাকাবি না, চোখ নষ্ট হবে। এইখানে দেখ, সাপ সাপ সাপ। এই তুই নিচে নেমে আয়। মন্টু একটা সাপ মেরেছে, মন্টু একটা সাপ মেরেছে, মন্টু বিরাট একটা সাপ মেরেছে। শিগগির নিচে নেমে আয়, সাপ দেখবি। আয় মন্টু, এটা কিন্তু তুই নিবি না, এটা কিন্তু আমার। এত বড় সাপ বাড়িতে ঢুকলো কি করে? বাস্তব সাপ, সাপ তো জোড়ায় জোড়ায় থাকে। এর জোড়াটা তো বেঁচে আছে, সেটা যদি মন্ডুকে কামড়ায়? কার বলে কেসেটদের ব্যবস্থা করব? ছেলের কি সাহস, এত সাহস তো ভালো না। মন্টু, আয় মন্টু, শুনে যা তো, আবার সাইকেল নিয়ে বেরোচ্ছিস? আবার আহা থাক না। কি করছিস রে মা? সাপের কবর খুঁড়ছি। আচ্ছা মাস্টার চাচা, সাপটা ছেলে না মেয়ে? ছেলে। মন্টু ভাই তো মারলেন মস্ত বড় সাপ, চার হাত লম্বা, সেটি কি তার প্রতাপ। হ্যাঁ আচ্ছা, সূর্যগ্রহণ কিভাবে হয় শোনো। এটা হলো সূর্য, ঠিক আছে? আর এটা হলো আমাদের পৃথিবী, আর এটা হলো তোমার চন্দ্র, ঠিক আছে? আচ্ছা, এই সূর্যের আলোটা এসে পড়ছে তোমার আমাদের পৃথিবীতে, ঠিক আছে? এই যা, নে পড়, দে খাতাটা দে, আমি একে বোঝাই। এটা হলো সূর্য, ঠিক আছে? হারিকেনটা আমার লাগবে। আহা, মাস্টার চাচা চুপ করে আছেন কেন? তারপর কি? তারপর আলো আসুক,
কি রে, ওরা পড়াশোনা করছে আর তুই যে হারিকেন নিয়ে চলে এলি? কাজ করছি তো মা। হারিকেনটা রাখো, তুমি যদি হারিকেনটা নাও আমি এমন চিৎকার দেব। গরম কি পড়েছে দেখেছো? ভাদ্র মাস, মনে হয় বৃষ্টি হবে। রাবিয়ার মাথায় যে একটু সমস্যা আছে সেটা জানো? ওর মাথায় কোনো সমস্যা নেই, খামাখা দুশ্চিন্তা করো না, বড় হোক, বড় হলে সব ঠিক হয়ে যাবে। বড় হলে ঠিক হবে? বৃষ্টিতে ভিজবি না? আয় না, মজা হবে তো। খোকা খোকা, বৃষ্টিতে ভিজবি না? না কেন? টাবু, কাল থেকে আমার এমএসসি ফাইনাল পরীক্ষা শুরু, এখন বৃষ্টিতে ভিজলে উপায় আছে? নির্ঘাত জ্বরে পড়বো। মা, আমি কি রিকশা করে যাব না হেঁটে যাব? তুমি আমার কাপড়ে এত সেফটি পিন লাগাও, রুনুর কাপড়ে তো লাগাও না। তুই কাপড় ঠিক রাখতে পারিস না, শরীর দেখা যায়। শরীর দেখা গেলে কি হয়? শরীর দেখানো ভালো না রে মা। কেন ভালো না? স্লো
does a given mark of gas can fill in any container. Shells plus balls. That is, gas can adjust its volume and change its temperatures or pressure according to. খোকা কি করছিস? পড়ছি। খোকা? বল তো শরীর দেখানো ভালো না কেন? বল না। উফ, রাবু এখন বিরক্ত করিস না, প্লিজ। কখন বিরক্ত করব না? তাড়াতাড়ি। তুই আমার কথার জবাব দিলি না কেন? হ্যাঁ, কথার জবাব না দিলে কিন্তু তোর হাত থেকে বই নিয়ে আমি নিচে ফেলে দেব। এই রাবু, রাবু মা, তুমি ভেতরে যাও, আমি দেখছি। এই এই সাবধান, এই গ্রামোফোনটা দেখো। আপনারা এই বাড়িতে নতুন এসেছেন? আপনার নাম কি? আমার নাম রাবেয়া। ছাদে যে হাঁটছে সে আমার ভাই, তার নাম খোকা। ও, এই সাবধান। ওটা কি? ওটা গ্রামোফোন। আপনাদের গ্রামোফোন আছে? আমাদের নেই। খোকা যখন পাস করে চাকরি করবে তখন কিনে দেবে বলেছে। এই তোষকগুলো নামাও, এসো এসো আমার সাথে। এটা কি? শিলা মা, আমি ভেতরটা দেখে আসি। রাবিয়াকে একবার শোভাপুরে পীর সাহেবের কাছে নিয়ে যাবি? মা, ওসব পীর ফকিরে কিছু হয় না মা, ওর দরকার ভালো চিকিৎসা। খোকা, খোকা, এই খোকা, খোকা, কি হয়েছে? শান্তি কটেজে নতুন ভাড়াতে এসেছে, ওরা অনেক বড় লোক। ওদের গ্রামোফোন আছে, বড় একটা আয়না আছে। তুই আমাকে বড় একটা আয়না কিনে দিবি, আমি চুল আঁচড়াবো। দেব। কবে দিবি? পাস করি, চাকরি পাই, তারপর কিনে দেব।
এই আসো আসো আসো। কি দেখো মাস্টার? তারা দেখি, ওই যে দেখো ওটা হলো সাতটি নক্ষত্র, আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা। ওই দেখো 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 অশ্বিনী রোচিনী। তারা দেখে কি হয়, সংসার দিকে কুল পায় না আবার তারা। আহা, একটা দূরবীন যদি থাকতো মজা করে তারা দেখতাম। টাকা জমাচ্ছি, একটা দূরবীন কিনবো। কেন কেন দূরবীন কেন, তারা দেখো। ওরা অনেক বড় লোক, ওদের অনেক কিছু আছে, গ্রামোফোন আছে। হায় মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম, মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম, মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম। মা, এইভাবে কেউ চা খায়? মন্টু তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে আয়। জি। ভালো করে পরীক্ষা দিস বাবা। অ্যাডমিট কার্ড কলম এসব ঠিক মতো নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। ও নে এটা রাখ। ইয়া মুকাদ্দেম বলে ডান পা আগে ফেলে ঘর থেকে বেরোবি। আচ্ছা। রাবু কই মা? রাবু রাবু রাবু। আচ্ছা, ওর জন্য অপেক্ষা করিস না, চল বিসমিল্লা বলে রওনা দি। তুমিও সঙ্গে যাবে? আমি সঙ্গে যাব না, কি বলিস তুই, চল। যাই মা। এসো বাবা। কিন্তু
মাস্টারকে সালাম করেছিস না তো মাস্টারের দিকে এসো ছেলেকে দোয়া করে দাও থাক থাক দোয়া করেন চাচা দোয়া করি বাবা যাই এসো চলো घुरे देखी আপনারা এত বড় লোক ও ঘরে যে বসে আছে আপনার ছেলে কথা বলে আসি হ্যাঁ আপনি আমাকে চিনেছেন ভুলে গেছেন আপনার সঙ্গে তো আমার দেখা হয়েছে তোমার কথা মনে আছে তোমার নাম রাবেয়া কাল রাতে আপনি গ্রামোফোন বাজিয়েছেন আমি শুনেছি কি গান বাজিয়েছেন বলবো হে মদিনাবাসী প্রেমী ধরো হাত মম মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম জলবা দেখালে দিল হরিলে বন্ধু হলো বেগানা হেসে হেসে সংসার কহে দিবানায় ও দিবানা মদিনাবাসী হায় মদিনা বাসি প্রেমিক ধরো হাত মম মদিনা বাসি প্রেমিক ধরো হাত মম বিরহেরি রাতি একেলা বিরহেরি রাতি একেলা জেগে হলো ভোর হায় হৃদয়ে মোর শান্তি নাহি কাঁদে পরাণ মোর মদিনাবাসী হা মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম দুঃখের দোসর কেউ নাহি মোর দুঃখের দোসর কেউ নাহি মোর নাই ব্যথি ব্যথার আ
আশিও কুলে পার কর সরকার মদিনা বাসি হায় মদিনা বাসি প্রেমী ধরো হাত মম মদিনা বাসি প্রেমী ধরো হাত মম মদিনা বাসি প্রেমী ধরো হাত মম তুমি তো খুব সুন্দর গান করো আমি খুব সুন্দর পুতুলও বানাই আপনাকে একটা পুতুল বানিয়ে দেব হ্যাঁ আপনার মাকে চা দিতে বলেছিলাম এখনো চা দিচ্ছে না কেন আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য চায়ের ব্যবস্থা করছি আচ্ছা মেয়েটা তো মনে হচ্ছে পাগল পাগল হবে কেন মা সহজ সরল মেয়ে তোর ঘরে বসে আছে কেন গল্প করছে আচ্ছা মা তুমি এত অস্থির হচ্ছ কেন যাও মেয়েটার জন্য চা বানাও পাগল প্রশ্রয় দিতে নেই একবার প্রশ্রয় পেলে রোজ আসবে বিরক্ত করে মারবে এক্ষুনি বিদায় কর মা যাও তো যাও আপনি কি সেফটি পিন লাগাতে পারেন সেফটি পিন আমার এই সেফটি পিনটা খুলে গেছে লাগিয়ে দিতে পারবেন সেফটি পিন খুলে গেলে মা খুব রাগ করে বলেন তো আমার শাড়িতে কতগুলো সেফটি পিন আছে বলতে পারবো না 36টা বলেন তো এতগুলো সেফটি পিন কেন বলতে পারছি না সেফটি পিন না লাগালে আমার শাড়ি খুলে যায় সেটা খুবই লজ্জার এখন বুঝতে পেরেছেন তো হ্যাঁ পারছি আপনি যদি কাউকে না বলেন তাহলে আমি আপনাকে একটা গোপন কথা বলতে পারি বলবো বলো আপনি কাউকে বলবেন না তো বলবো না আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা আপনার কি আমাকে পছন্দ হয়েছে হয়নি না সাজলে কিন্তু আমাকে খুব সুন্দর লাগে একদিন সেজে আপনার কাছে আসব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার নাম কি হারুন আচ্ছা আপনাদের বাসায় কি সাপ আছে সাপ হুম সাপ থাকলে আমাকে বলবেন আমার এক ভাই আছে তার নাম হলো মন্টু সে সাপ মারতে পারে বললেই আপনাদের বাসায় এসে সব সাপ মেরে দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে বলবো আচ্ছা আপনি তো আমার সেফটি পিন লাগিয়ে দিলেন না আমার মা যদি আমাকে বকে আপনার ভাল লাগবে না ভালো লাগবে না দাও লাগিয়ে দিচ্ছি মন্টু বইটা দে কিরে পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ ভালো কেমন ভালো খুব ভালো নে এখন খাবো না খা Thank you.
দেখি এটা কোথায় পেলি আমাকে দিয়েছে কে দিয়েছে তামার খবরদার হাত দিবি না বল তো এটা কোথায় পেয়েছিস ও দিয়েছে ওটাকে হারু নবারির ওরা তোকে এটা কেন দেবে নিশ্চয় চুরি করেছিস বল চুরি করেছিস কিনা বল চুরি করব কেন আমি কি চোর চুরি তো অবশ্যই করেছিস রুনু জায়গা ফেরত দিয়ে রুনু আমার জিনিসে হাত দিলে ভালো হবে না মা মা আমার যেতে ইচ্ছে করছে না ভয় লাগছে বললাম না যা এক্ষুনি যা ছাড় নে যা আমার জিনিসে হাত দিবি না এমনিতে পাগল তারপরে আবার শিখেছে চুরি আপনাদের বাসা থেকে এটা নিয়ে গেছে আমার আপার মাথা ঠিক নেই আপনারা কিছু মনে করবেন না এই মে শোনো আমি এই কলমদানিটা তোমার বোনকে উপহার দিয়েছি ও না বলে নেয়নি তুমি কাঁদছো কেন তুমি এসো আমার সাথে এসো এসো তোমার নাম কি রুনু চোখ মোছো প্লিজ এটা কি জানো এটা হলো নাচের পোশাক আমি কি করি জানো বসো গ্রামোফোন ছেড়ে দিয়ে নাচি তুমি আমার নাচ দেখবে ঠিক আছে জন্ম হয়েছে মগা নক্ষত্রযুক্ত মীন রাশিতে চন্দ্রের অবস্থান কালে জন্ম মগায় আকাশে কুম্ভ লগ্ন জাতক রবির হওয়ায় বুধের দ্রক্ষণে শুক্রের সপ্তমাঙ্গে মাস্টার চাচা বলুন না আজ বৃষ্টি হবে কি হবে না আমি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি আচ্ছা হুম
এসব কি? গরম লাগে তো মা, গরম লাগলে আমি কি করব? মেয়েরা তোমার হাড়টি আমি সব গুঁড়া করে দেবো। মারবে কেন? আমি কি করেছি? শিরোরেখা চন্দ্রের দিকে বেঁকে গেছে, ভাগ্যরেখা উঠেছে চন্ড থেকে। সুকুমার বৃত্তিতে তোর প্রতিষ্ঠা, শিল্পী, কবি, গায়ক। মেয়েটা সুন্দর কিনা বল? অবশ্যই সুন্দর। মেয়েদের আসল সৌন্দর্য অবশ্য তাদের স্বভাবে, কথাবার্তায়, রুচিতে, কিন্তু এসব তো আর দৃষ্টিতে ধরা যায় না। তারপরেও পহেলা দর্শনধারী। কিরে, তোর কি পছন্দ হয়েছে? আমার পছন্দের কি কোনো দরকার আছে? মেয়ের বড় চাচা থাকেন অস্ট্রেলিয়ায়, তিনি এক সপ্তাহের জন্য দেশে এসেছেন, আর এই এক সপ্তাহের মধ্যেই তিনি তার ভাতিজির বিয়ে দেবেন। এসব কথা তুমি আমাকে বলছো কেন? কেন বলছি বুঝতে পারছিস না? এত বোকা তো তুই না। মা, দেখো, আমি আমার পছন্দের কোনো মেয়েকে বিয়ে করতে চাই। এরকম কেউ আছে নাকি? থাকলে বল, তুই তোর পছন্দের কোনো মেয়েকে বিয়ে করবি, আমি বলবো না। এরকম মা তো আমি কখনো ছিলাম না। মন্টু, মন্টু, তোর হাতে ওটা কি? এটা ঘুড়ি। আমাকে দে। আরে, আসুন না, আপনার সাথে ঘুড়ি উড়াবো। বলুন তো, এই ঘুড়িটা আমাকে কে কিনে দিয়েছে? বলতে পারলেন না তো? আপনি বলতে পারবেন? চলো
আমরা ছাদে যাই। রাবিয়া শোনো, আমি দেশের বাইরে যাব পড়াশোনা করতে। মার খুব ইচ্ছে দেশের বাইরে যাওয়ার আগে আমি বিয়ে করে যাই। কবে আপনার বিয়ে? এখনো ঠিক হয়নি, কোণে দেখা হচ্ছে। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে তো আমার বিয়ের শাড়ি কিনতে হবে। বিয়ের শাড়ি না কিনলে বিয়ে করব কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ের শাড়ি কিনে দেবো। কবে কিনে দেবেন? রাবেয়া নামের ওই বাড়ির মেয়েটা যেন আর কখনো এই বাড়িতে না আসে, যদি আসে তাহলে তোমার চাকরি শেষ। আমি গরু ছাগল না, ঘাস আমার খাদ্য না। দুনিয়ার হালচাল আমি বুঝি, বাতাসের ভাব আমি বুঝি। আপনারা যে আপনাদের মেয়েকে লেলিয়ে দিয়েছেন সেটা আমি বুঝি। আপনাদের পাগল মেয়ে পার করা দরকার, কিন্তু আমি পাগল পার করার ঠেলাগাড়ি না। এসব আপনি কি বলছেন? চুপ! এক সপ্তাহের মধ্যে আমি আমার ছেলের বিয়ে দেব। খেয়াল রাখবেন, আর কোনোদিন যেন আপনার মেয়ে আমার বাড়িতে না যায়। কথাটা মনে থাকে যেন। এই যে এইভাবে ছেলে দিয়ে আমার টানতে হয়, ঠিক আছে? এই যে উঠছে, ধরো টানো টানো কাছো। হ্যাঁ না না, পড়ে যাচ্ছে। হ্যাঁ এই যে শুধু টানো। ওই যে আমার আমার টান দাও টান দাও। এই না 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 কাছো টানতে। হ্যাঁ হ্যাঁ thank you.
আমাকে তালা বন্ধ করে রেখেছিস কেন? মা, খোকা, এই রুনু, রুনু, আমাকে তালা বন্ধ করে রেখেছো কেন? আমি কি করেছি? তালা খুলে দাও। বাঁচলাম মাস্টার চাচা। আমি ভেবেছিলাম, আমি কি ভেবেছিলাম জানেন? আমি ভেবেছিলাম আমার দরজার কেউ খুলবে না। আজ তোকে নিয়ে ঘুরবো। তুই কোথায় যেতে চাস বলতো? নৌকায় করে ঘুরবি? চান্নি বাই বোট। ওই যে নৌকা, সাবধান সাবধান সাবধান। দেখ দেখ, এই মন্টু, মন্টু, যাবি আমাদের সাথে বেড়াতে? না। কত পানি! মাস্টার চাচা, আমি ভেতরে বসি। হ্যাঁ আচ্ছা, মাস্টার চাচা, আমরা কোথায় যাচ্ছি? আমার চাকরি হলে তোকে একটা নতুন বল কিনে দেব। খোকা, তোর পরীক্ষা শেষ হয়ে গেছে না? তাহলে আবার পড়ছিস কেন? তোর বইটা আমি ছিঁড়ে ফেললি। আরে না না, কেন? আমার সাথে গল্প কর। কি গল্প করব? সুন্দর সুন্দর গল্প বলে আমার মন ভালো করে দে। তোর মন খারাপ? খুব মন খারাপ? আমার মন খুব খারাপ। ঠিক আছে, তোর সঙ্গে গল্প করছি। তোকে একটা সুন্দর পুরীর গল্প শোনাচ্ছি। Thank you.
মা আমার মন খারাপ বিরক্ত করিস না তো যা এখান থেকে সাইকেলের পেছনে আমাকে বেড়াতে নিয়ে যাবে না না কেন তোমার নাম রাবেয়া না হ্যাঁ তুমি কে তোমার হারুন ভাই আমাকে বিয়ে করেছে আমি তোমাকে দেখতে এসেছি তুমি তো খুব সুন্দর আমি তোমার মতো সুন্দর না রাবেয়া সেজেছি গয়না পরেছি এই জন্য হয়তো ভালো লাগছে আমারও খুব সস্তা ইচ্ছা করে খোকা যখন পাস করে চাকরি পাবে তখন আমাকে অনেক কিছু কিনে দেবে এসো আমার সঙ্গে আমি তোমাকে সাজিয়ে দেব আমি তো তোমাদের বাসায় যেতে পারবো না আমার নিষেধ আছে আর কোনো নিষেধ নেই তোমার যখন ইচ্ছে হবে যাবে এসো এতক্ষণ আমার মন অনেক খারাপ ছিল এখন আমার মন অনেক ভালো আমার মন ভালো আমার মন ও দেশের বাইরে হারুন ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তারপর কেন যেন বাদ হয়ে গেল খুব একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে তোমার বিয়ের দিন আমি তোমাকে সাজিয়ে দেব রুনুকে কিন্তু সঙ্গে রেখো হ্যাঁ না হলে ওর মন খারাপ হবে অবশ্যই রুনু সঙ্গে থাকবে একটা গান দাও না গান শুনি
মা মা এখান থেকে একটা মিষ্টি নিয়ে মুখে দাও তো কিসের মিষ্টি রে আহা দাও না নে তুই নে চাচা মিষ্টি খা এখন খাবো না কোকা ফাস হয়েছে কোকা ফাস হয়েছে কোকা ফাস হয়েছে কোকা ফাস হয়েছে কি হয়েছে তোমার শরীর খারাপ আর খেলবো না হ্যাঁ খেতে পারি না আমার শুধু বমি আসে কি নিশ্চিত
হয়তো হয়তো এমনিতে শরীরটা খারাপ করেছে। এখনই কান্না শুরু করেছো কেন? নিহারিকা পুঞ্জ দেখে যাও। মিল্কি ওয়ে গ্যালাক্সি, বিশাল গ্যালাক্সি, বুঝেছো বন্ধু? বসো বসো। আমরাও একটা পার্ট, যখন ভাবি সারা শরীর শিউরে উঠে। আমরা কত বল, তোর গায়ে কে হাত দিয়েছে? তুমি আমার গায়ে হাত দিয়েছ? বল মা, কে তোর গায়ে হাত দিয়েছে? রাবু বল। রুনু, কি রে কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে বল? কিছু হয়নি। কাপড় চোপড় ঠিক ছিল না তোর শরীরে? কেউ জানি না তো। রাবু, তোর শরীরে কেউ? এখন বলো, মাস্টার সঙ্গে পরামর্শ করব? খোকার সঙ্গে? না। বয়ের কি শুনাই, এমন কাম মেলা করছি। গরম পানি দেন, গামছা দেন। রুনুকে রুনুকে ওর খালার বাসায় পাঠাও। মন্টু যেন ওকে নিয়ে যায়। আমি চাই না বাসায় কেউ থাকুক। খোকা কোথায়? খোকা ওর বন্ধুর বাসায়, কিন্তু বাসায় তো মাস্টার আছে। থাকুক, মাস্টার থাকলে কোনো অসুবিধা নাই।
ধৈর্য ধর্ম ঠিক হয়ে যাবে তো মা সব ঠিক হয়ে যাবে মা তো রাবু বাবা আমি কি মরে যাচ্ছি বাবা 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 আমার বুকটা খালি খালি লাগছে কেন বাবা 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 রুনু কই মন্টু মন্টু কই বাবা বাবা আমার বুকটা খালি খালি লাগছে কেন বাবা আমার মেয়েকে বাঁচাও আমার মেয়ে মরে যাচ্ছে একজন ডাক্তার আনো হাসপাতালে নিতে হবে এক্ষুনি নিতে হবে না ডাক্তার না আমার মেয়ের সম্মান বাঁচান আমার মেয়ের সম্মান বাঁচান ডাক্তার খোকা একজন ডাক্তার নিয়ে বড় কোনো ডাক্তার কিন্তু বাবা যা তাড়াতাড়ি যা কিন্তু মারা গেছে কি বলছো তুমি আমার বড় মা মারা গেছে
মন্টু রাবু মারা গেছে মন্টু বাবা 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 রাবু রাবু আপনি স্বীকার করছেন যে খুন আপনি করেছেন? জি। মাছ কাটা বটি দিয়ে কোপ দিয়েছেন? জি। কয়টা কোপ দিয়েছেন? মনে নেই। খুন করার উদ্দেশ্যে কি কোপ দিয়েছেন? জি। যাকে খুন করেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি? উনি আমাদের সঙ্গে থাকতেন। তিনি মানুষ কেমন? বিদ্বান, আমাদের খুব স্নেহ করতেন। আপনার সঙ্গে কি তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল? না। তাহলে তাকে খুন করার প্রয়োজন হলো কেন? আমি এই প্রশ্নের জবাব দেব না। কোর্ট অ্যাডজন। কাউকে খুঁজছ? এসো। আমার নাম ইয়াসমিন, আমি আপনার ভাইয়ের সাথে পড়ি। মন্টুর সাথে? জি। হো সরি, তুমি করে বলে ফেললাম বলে আবার কিছু মনে করো না। আমি কত ছোট আপনার, তুমি করিতে বলবেন। রুনু কোথায়? মন্টুকে দেখতে গেছে, বাবার মাও গেছেন। আরো আগে আসলে আমিও রুনুর সাথে যেতে পারতাম না। তুমি যেতে চাও? জি না, ওর খারাপ লাগবে। আমি সব জানতাম, অনেকবার ভেবেছি আসি কিন্তু সাহস হয়নি। এসে কি করতে? না, কি আর করতাম, তবু হঠাৎ ইচ্ছে হতো। আমি আপনাদের সবাইকে চিনি, ও বলেছে। কি বলেছে? আপনাদের একটা কুকুর ছিল পলা। হ্যাঁ, শুধু পলাতক হতো, তাই ওর নাম পলা। আচ্ছা, ওর কি সাজা হবে? 12-13 বছরের সাজা হবে হয়তো। ফাঁসি হবে না তো? না না, উকিল বলেছে কম বয়স আর রাগের মাথায় খুন। ওর বুঝি খুব রাগ? তোমার কি মনে হয়? জানি না, আমি যাই। যাবে? আবার এসো। আপনার সাথে কথা বলে
খুব ভালো লাগলো আমার। ভালো। ও আপনাকে খুব ভালোবাসত, আমার কাছে সবসময় বলতো আপনার কথা। তাই বুঝি? হ্যাঁ, ও তো মিথ্যে বলে না। আসি।
ডাক্তার কি ফাঁসি হয়ে যাবে? কে কে ওখানে? কে মাননীয় আদালত, এই হত্যা মামলা একটি সহজ হত্যা মামলা। সাক্ষী সাবুদ, জেরা, প্রশ্ন উত্তরের মারপ্যাচ মুক্ত মামলা। আসামি সরল স্বীকারোক্তি এই মামলার প্রধান বৈশিষ্ট্য। বাবা, অজ্ঞান হয়ে গেল বাবা। অর্ডার, 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 অর্ডার। মুন্ডুর কি ফাঁসির হুকুম হয়েছে? Thank you.
পিটিশনে জবাব এসেছে। তাহলে আমার ফাঁসি হয়ে যাচ্ছে। মনে আছে আমাদের একটা কুকুর ছিল, পলা নাম। ওই কুকুরটাকে আমি কাল রাতে স্বপ্নে দেখেছি। রাবে আপা ওই কুকুরটাকে কোলে নিয়ে আমার কাছে এসেছে, আমাকে বলল পলা ফিরে এসেছে, তুই পলাকে কোলে নিয়ে আদর করে দে। Mm-hmm.
কোকা হ্যাঁ মোটর ফাঁসি কখন হবে Huh?